ভিডিও শুরু করার আগে একটা শব্দ না বললেই নয়, ফাটাফাটি। কি বন্ধুরা, আজকের পরীক্ষা ফাটিয়ে দিয়েছো তো? কেমন হলো তোমাদের পরীক্ষা অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার, আর তোমরা দেখছো ইউথফুল স্টার ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি তোমাদের 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র তুলে ধরবো এবং এই প্রশ্নপত্রের ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সবার আগে আমরা বড় প্রশ্নগুলো দেখে নিব, তারপরে ছোট প্রশ্নগুলো দেখব। দেখো বন্ধুরা, সবার আগে আমি তোমাদের বড় প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমার সাজেশান মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, যে সাজেশানটি তোমাদের সামনে আমি পোস্ট করেছিলাম পরীক্ষার আগে। দেখে নাও, প্রথম প্রশ্ন কী রয়েছে? ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদান দেখো আছে, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদান, তার অথবাতে কী রয়েছে? অথবাতে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। দেখো, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন চলে আসো, পরবর্তী প্রশ্ন কিন্তু আছে, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য লেখো। দেখো, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমরা, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী চলে এসেছে তোমাদের পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, অথবাতে যেটা রয়েছে, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের বা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, দেখে নাও তার অথবা প্রশ্নটা কী রয়েছে? ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। পরবর্তী প্রশ্ন চলে আসো, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী চলে আসো, যে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী এবং সর্বশেষে রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী এবং ভারতের বিচার ব্যবস্থা অথবাতে রয়েছে। দেখে না, ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী এবং তার নিচে রয়েছে ভারতের বিচার ব্যবস্থা। আশা করছি যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং বড় প্রশ্ন তোমরা খুব ভালো লিখে আসতে পেরেছেও, তাই কি না? দেখে নাও, তোমরা মিলিয়ে দেখে নাও। তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকবে এবং এই চ্যানেলের প্রতিটি সাজেশান ফলো করে গেলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমরা সফলতা পাবেই পাবে। তো এবার আমরা ছোট প্রশ্নগুলো দেখে নেব। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, অপশান সি ঠান্ডা লড়াইয়ে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশান বি বেলগ্রেডে, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল, অপশান এ 1972 সালে পঞ্চশীল নীতি ও ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়, অপশান সি 1954 সালে। এর পরবর্তী, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশান সি ঢাকায়, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অপশান বি 2007। সম্মিলিত জাতিপুঞ্জ শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল, অপশান বি নভেম্বর 3, 1950। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, অপশান বি ত্রিগোবেলি। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল, অপশান সি সান ফ্রান্সিসকোর সম্মেলন। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো অপশান এ 3। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুষ্ঠিত হয়, অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, অপশান এ স্থায়ী। তারপর স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয়, ড্যাশ বলেছেন অপশান এ লর্ড অ্যাক্টন। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অপশান ডি সুইজারল্যান্ড। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অপশান এ জে এস মিল। পরবর্তী, ন্যায় বিচারে দীপশাখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছেন অপশান সি লর্ড ব্রাইস। সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, বলেছেন অপশান এ সরোজিনী নাইডু। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতিকে বলা হয় অপশান সি কোটা। রাজ্যসভায় সভাপতিত্ব করেন অপশান বি উপরাষ্ট্রপতি। জিরো আওয়ার বলতে সময় বোঝানো হয় অপশান বি দুপুর 12টা থেকে দুপুর 1টা। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন অপশান এ সভাধিপতি এবং কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো অপশান এ 144। পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কমিটি এটা মানে পৌর নিগম কোনটি? সেটা হচ্ছে কলকাতা পৌর নিগম, অপশান এ। ওকে, এবং ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় অপশান ডি 1973। চলে আসো, এনপিটি কথাটির পূর্ণরূপ কী? দ্য নিউক্লিয়ার নন প্রফেশনাল ট্রিটি। তারপরে এনআইইও কথাটির পূর্ণরূপ কী? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। চলে আসো, দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের সময়কালে বিশ্বের দুটি পরস্পর বিরোধী মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী? ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য ইউএসএ এককভাবে বা একটি প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করেছিল, সেখানে 18টি দেশকে 4 বছরের জন্য আর্থিক সাহায্য দিয়েছিলেন। পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম করে, এখানে তিনজন নেতার নাম বলে দেওয়া হয়েছে, স্টালিন, চার্চিল এবং এটলি। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? জন ফ্রাঙ্কেল। সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো। দেখো, সন্ত্রাসবাদী কার্যকলাপ এই সংস্থা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না এবং ভারতকে কিন্তু সবসময় এরা সন্দেহ দৃষ্টি দেখতে থাকে এবং চীনের সঙ্গে বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের আতার দেখতে পাওয়া যায়। লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত ছিল? ভারত এবং পাকিস্তানের মধ্যে। অথবা প্রশ্ন রয়েছে, কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে থাকা নীতির রূপকার? এটা হচ্ছে মনমোহন। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? আন্তোনিও গুতেরস।
তারপর দুটো প্রশ্ন দেওয়া হয়নি, এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে লিখে দিচ্ছি একটু পরে, তো তোমরা দেখে নিও। পরে দেখে নাও, বিগ ফাইভ বা পঞ্চপ্রধান বলা হয় কাকে? ইউএসএ, রাশিয়া, ফ্রান্স, চায়না, টেন। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনে কাজ করে? সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। অথবাতে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলা হয়? সনদ। স্পিরিট অফ দি লজ গ্রন্থটি কার লেখা? মন্তেস্কু। ডুমা কোন দেশের আইনসভা? রাশিয়া। উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ দাও, ইংল্যান্ডে। ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালকে যে কোনো একটি বিশেষাধিকার বা অব্যাহত উল্লেখ করো, স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ, মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারবে, আবার মুখ্যমন্ত্রী মানে এবং অপসারণ, তারপরে বিধানসভা ভেঙে দেওয়া, এই সমস্ত কিন্তু হয়। তারপরে ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী? রাজ্যসভা সভাপতিত্ব করা। কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝো? প্রধানমন্ত্রী তার একান্ত অনুরাগী দু তিনজন গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে ছোটো ক্যাবিনেটকেই বলা হয় কিন্তু কিচেন ক্যাবিনেট। পৌরসভায় একটি আয় উৎস কী? বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের লাইসেন্স প্রদান, সার্টিফিকেট প্রদান। তারপরে ওয়ার্ড কমিটি কী? পৌর আইনে প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ও অন্য কয়েকজন সদস্য নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়, এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কিনায় পরিচিত? মহানাগরিক, পৌরপিতা এবং মেয়র। তো দেখে নাও প্রশ্নগুলো কী রয়েছে এখানটায়। স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ, মুখ্যমন্ত্রী নিয়োগ করতে, তারপরে অপসারণ করার ক্ষেত্রে এবং বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু রাজ্যপালের অধিকার থেকে থাকে। ওকে, তো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হতে শুরু করে দাও। আপাতত ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।